উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিরোধীদের যৌথ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার সময় মার্গারেট আলভার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনসিপির নেতা শরদ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। সোমবারই বিরোধী রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ জানিয়ে মার্গারেট আলভা বলেছিলেন, নিঃসন্দেহে এটি একটি কঠিন নির্বাচন, তবে এই চ্যালেঞ্জ নিতে তিনি ভয় পাচ্ছেন না বলেও জানিয়েছেন। এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রাক্তন রাজ্যপালের মধ্যে টক্কর হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এনডিএ তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে 71 বছর বয়সী জগদীপ ধনখড়কে। তিনি বাংলার রাজ্যপাল ছিলেন। সোমবার মহাসমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আর মঙ্গলবার বিরোধী পদপ্রার্থী 80 বছর বয়সে মার্গারেট আলভা জমা দিলেন মনোনয়ন। তিনি রাজস্থানের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন। তবে জোর টক্কর হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যা নিরিখে জগদীপই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে, কারণ এনডিএ জোটের বাইরে কিছু রাজনৈতিক দলও জগদীপকে সমর্থন করবে বলে জানিয়েছে। এবার শুধু ভোটাভুটির অপেক্ষা। আগামী 6 আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটি হওয়ার কথা। সেদিনই পাকাপাকি হয়ে যাবে কে হচ্ছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।